রাজধানী জুড়ে খোড়া হয়েছে ছোট বড় তিপ্পান্নটি রাস্তা কবে নাগাদ শেষ হবে উন্নয়ন প্রক্রিয়া তা জানে না কেউ নির্বাচনের আগে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার আবারও রাস্তা খোঁড়াখুঁড়ি আবারও দুর্ভোগ উত্তর সিটি কর্পোরেশনে তিরিশ আর দক্ষিণের তেইশটি সড়কের উন্নয়ন কাজ চলছে কোথাও তিতাস কোথাও ওয়াসা কোথাও কেটেছে বিদ্যুৎ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান কেটে রাখা রাস্তাগুলো দ্রুত ভালো হওয়ার আশা দেখছেন না রাজধানীবাসী এই যে রাস্তা যে এরকম খুঁড়ে রেখে চলে গেছে তারা যে কই আছে কেউ খুঁজে পাইতেছে না তাদেরকে বর্তমানে পরে ওদের আর খবর নেই আবার আস্তর করবে কখন এটার কোনো খবর নেই আর আমাদের যে দুইটা গাড়ি আছে না মধ্যে গাড়িগুলো বের হবে গেট বন্ধ করবে ওদের কোনো কাজের কোনো সমন্বয় আমি দেখিনি এখানে কোথাও যাওয়া যাচ্ছে না এই দুলা বালি ময়লা মানে যে কোনো মানুষের দুর্ঘটনা হতে পারে এরে শোনা হবে যেহেতু মেয়র থাকতে কাজ ডিলে ডাল হয়েছে এই কাজটা আরও বেশি ডিলে ডাল হয় কি না এই আশঙ্কা প্রকাশ করছি নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা ছিল এসব রাস্তা কিন্তু তা হয়নি উপরন্তু মেয়র কাউন্সিলররা পদত্যাগ করাই ওয়ার্ডগুলোও এখন অভিভাবক শূন্য আমাদের মেয়র ছিলেন কাউন্সিলিং ছিলেন কিন্তু কেউই কাজটা করেনি কেন করলেন না এখন নির্বাচন আসছে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কেউ কাজ করছেন না করে জানে যে এখন কাজগুলো শেষ করতে পারবে না তাইলে কাজ রাস্তাগুলো কাটার কি প্রয়োজন ছিল না কাটলে তো পারতো গাড়ি নিয়ে বাসা পর্যন্ত যেতে পারি না তারপর ওইখান থেকে হেঁটে যেতে হয় রাস্তা রাতে হলে বেশি ঝামেলা হয় যেটা ইনসিকিউর হয় মেয়েদের জন্য রাস্তা কাটতেছে এই জন্য পাইপ ফুটা হচ্ছে হয়তোবা এই আগুনটা ধরছে আর কি আগুন আবহাওয়া চলতেছে আধুনিক ঢাকা গড়তে পরবর্তী সময়ে সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান নগরবাসী একই সময় উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকগুলো রাস্তা খুঁড়ে রাখাই রাজধানীর মানুষের কষ্টের শেষ নেই প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন